হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুরাদ ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে থাকতে চাই একটি জমিদার বাড়ি। তো চলুন জমিদার বাড়ি সম্পর্কে কিছু জেনে আসি। ঢাকা থেকে লালমনিহাট দূরত্ব প্রায় 372 কিলোমিটার। বাস বা রেলপথে লালমনিহাট হয়ে তুষভান্ডার নামক জায়গায় যাওয়া যায়, আর লালমনিহাট জেলা হতে তুষভান্ডার জমিদার বাড়ি দূরত্ব 31 কিলোমিটার। তো বন্ধুরা, চলুন আজকে তুষভান্ডার জমিদার বাড়ি সম্পর্কে কিছু তথ্য এবং বাড়িটি ঘুরে আসি। প্রায় 400 বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন মুরারিদেব ঘোষাল ভট্টাচার্য। তিনি ছিলেন একজন ব্রাহ্মণ। মহারাজা প্রাণ নারায়ণ শাসনামলে তিনি 24 পরগনা জেলা হতে কুচবিহার আসেন। তখনকার সময় ধর্মীয় কাজের জন্য ভূমিদান প্রথা ছিল। তার প্রেক্ষিতেই রাজা তাকে বিগ্রহ পূজা করার জন্য 9টি মৌজা দান করেন, কিন্তু তিনি তা ভোগ করতে আপত্তি জানান, কেননা তিনি ছিলেন একজন ব্রাহ্মণ। পরে অবশ্য রাজাকে সেই সম্পত্তি ভোগের উপরে খাজনা দেওয়ার জন্য বলেন। রাজা রাজি হলে তবে খাজনা হিসাবে ধানের তুষ নেয়ার জন্য, যার ফলে খাজনাস্বরূপ কোচবিহার রাজ্যকে ধানের তুষা দেওয়ার লাগত। এই তুষ সংগ্রহ করার হতো পুরো জমিদার এলাকা হতে এবং তা জমানো হতো জমিদারের বাড়ির পূর্ব পার্শ্বে। এই কারণেই এই জমিদার বাড়িটির নাম তুষভান্ডার জমিদার বাড়ি। তো বন্ধুরা, এখন যে বাড়িটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি মূলত সেই তুষভান্ডার জমিদার বাড়ি। মূলত এখন এর মূল গেটটি রয়েছে, বাকি অংশগুলো এখন রয়েছে ভূমি অফিসে। এই জমিদার বাড়িটি যে থানায় অবস্থিত, অর্থাৎ কালীগঞ্জ থানায়, এই কালীগঞ্জ থানাটির নামকরণ করা হয় এই জমিদারের বংশের এক জমিদারের নামে। তিনি ছিলেন জমিদার কালীপ্রসাদ রায় চৌধুরী। কালীপ্রসাদ রায় চৌধুরী ছিলেন একজন ধর্মপ্রাণ ও সমাজ সংস্কারক। 1634 সালে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয় এবং প্রায় 400 বছর পর এই তুষভান্ডার জমিদার বাড়ি সমাপ্তি ঘটে।